বন্ধুরা, আগে জাহাজটি দেখুন, এরপরে বলে দিচ্ছি এটা ঠিক কিভাবে বানিয়েছি। এখানে কিন্তু মাস্টার কেবিনে কিন্তু খুব সুন্দর দুইটা লাইট দেওয়া হয়েছে এবং মাস্টাররা কিন্তু ভিতরে ডিজে করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে একটি জাহাজ। এটা হচ্ছে বাংলাদেশি জাহাজ, দেখতে পাচ্ছেন। এই জাহাজটি দিয়ে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবেন, ঢাকা থেকে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবেন। বন্ধুরা, দুষ্টামি করছি, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম হুবাহু অরিজিনাল জাহাজের মতন, অরিজিনাল একটি জাহাজ যেই রকম, এটা কিন্তু দেখতে ঠিক একই রকম, একদম হুবাহু অরিজিনাল জাহাজের মতন। দেখতে পাচ্ছেন এটা রয়েছে 1, 2, 3, 4, 4 তলা বিশিষ্ট একটি জাহাজ। এটা হচ্ছে খেলনা জাহাজ, এটা রিমোটের সাহায্যে চলবে। আর এই জাহাজটা কিন্তু সম্পূর্ণ হাতে বানানো, এটা আমার বড় ভাই বানিয়েছে, এটা সম্পূর্ণ হাতে বানানো। এবং এই জাহাজটা কিন্তু রিমোটে চলবে, এবং অরিজিনাল জাহাজে যেই প্রপেলার থাকে, এই যে পিছনে পাখা এবং দিক নির্ণয় করার জন্য যেই হাইলটা থাকে সেইটাও কিন্তু আছে। এটার মধ্যে কিন্তু লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই জাহাজটা দেখছেন এখন, এটা কিন্তু মাত্র 50% কাজ শেষ হয়েছে, মাত্র 50% কাজ শেষ হয়েছে, আরও 50% কাজ বাকি রয়েছে। এটা জাস্ট বডিটা বানিয়ে আপনাদের সামনে আস্তর করে নিয়ে এসেছি। এটা আমি ফুল কমপ্লিট করে আনতে পারতাম, ফুল কমপ্লিট করে আপনাদের সামনে আনলে এটার ভিতরে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে তা কিন্তু খুলে দেখাতে পারতাম না। এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে কিন্তু এই যে এটা ভাগ হয়, এখান থেকে কিন্তু এটা আলাদা হয়। তো এটা ফুল কমপ্লিট যদি হয়ে যেত তাহলে কিন্তু এটা আলাদা করা সম্ভব হতো না। তো এই জন্যই 50% কাজ কমপ্লিট করেই কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা ভিতরে যে কি কি মেকানিজম এবং মোটর সার্কিট কি কি জিনিস ব্যবহার করা হয়েছে এবং বডিটা কি দিয়ে বানানো হয়েছে তা কিন্তু এই ভিডিওর মধ্যে বিস্তারিত টুকিটাকি বলার চেষ্টা করব। এবং বন্ধুরা, আপনারা এই জাহাজ সম্পর্কে একদম ফুল ডিটেলস পারবেন পার্ট 2-এ। এটা যেহেতু 50% কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা যখন ফুল একদম ফুল কমপ্লিট হয়ে যাবে, একদম এইখানে দেখতে পাচ্ছেন মাত্র সাদা কালার একটি রং করা, এখানে কিন্তু আরো বিভিন্ন কালার রং হবে। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রং হবে, এবং এখানে সব জায়গায় বিভিন্ন কালার রং হবে, এবং আরো অনেক কাজ বাকি আছে, আরো ফিনিশিং এর অনেক বাকি আছে। যখন এটা নদীতে আমরা নিয়ে ছাড়বো, নদীতে ছাড়ার সাথে সাথে কিন্তু আমরা একটা ফিল পাবো যে অরিজিনাল একটি জাহাজ। এই ফিলটা কিন্তু এখনো মোটামুটি একটা অরিজিনাল জাহাজের মতন একটা ফিল পাওয়া যায়। যখন এটা পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা নদীতে যখন আমরা ছাড়বো, ক্যামেরাটা যখন নিচ থেকে ক্লোজ করে দেখাবো, তখন কিন্তু আপনারা সত্যি সত্যি মানে দেখে ভাববেন যে এটা একটা জাহাজ, যদিও বা এটা খেলনা জাহাজ, এটা ছোট একটি জাহাজ, কিন্তু মনে হবে এটা অরিজিনাল বড় একটি জাহাজ, এরকম মনে হবে। বন্ধুরা, আমি পার্ট 2 আপলোড করব এই ভিডিওটিতে। 1000 লাইক কমপ্লিট হয়ে গেলে, 1000 লাইক কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা পার্ট 2 আপলোড করে দিব, আর সেটা খুব শীঘ্রই পার্ট 2 আপলোড করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এই জাহাজের পার্ট 2টি দেখার জন্য। তো এখন কথা আর না বাড়িয়ে আমরা ভিতরে কি কি দিয়েছি এবং এই বডিটা কি দিয়ে বানিয়েছি এবং শেপটা কিভাবে করেছি বিস্তারিত টুকিটাকি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই সামনের সাইডটি দিয়ে দেখতে পাচ্ছেন, আমি একটু ঘুরাচ্ছি, একদম সামনের সাইডটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল জাহাজের মতনই হয়েছে। এই যে এখান দিয়ে আমি, এটা কিন্তু অনেক বড়, মোটামুটি 4 ফিটের মতন অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন সামনের সাইডটি কিন্তু একদম অরিজিনাল জাহাজের মতন, যে যেরকম শেপটা, এই কিন্তু শেপটা কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5,
এটা কিন্তু মোটামুটি 5 তলা আমি শুরুতে 4 তলা বলেছিলাম 1 2 3 4 5 এটা 5 তলা হয় তো দেখতে পাচ্ছেন নিচে নিচে একদম অরিজিনাল জাহাজের মতনই কিন্তু আছে এবং দুই তলাটাও এই যে এদিক দিয়ে কিন্তু জালানা করে দেওয়া হয়েছে প্রতিটার তলায় কিন্তু জালানা বা গেট যেটা বলেন গেট করে দেওয়া হয়েছে এবং অরিজিনাল জাহাজে যে এই রকম আপনারা দেখতে পারবেন সুন্দরবন এবং পার্বত যেই আমাদের লঞ্চগুলি আছে সেই লঞ্চেও কিন্তু মোটামুটি এরকম একটা শেপ রয়েছে এবং এই উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার কেবিন এখানে দেখতে পাচ্ছেন মাস্টার কেবিন এই ভিতরে কিন্তু ছোট ছোট দুইটা পুতুল ডেমো পুতুল এই ভিতরে দেওয়া হয়েছে এবং লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আমরা শুরুতে লাইটটা জ্বালিয়ে দেখাই কারণ ব্যাটারিটা যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা আমরা একটি ব্যাটারি লাগিয়ে রেখেছি এটার মধ্যে এখনো ব্যাটারি ফিক্সড করা হয় নাই এজন্য আমি আগে লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি তারপর লাইনটা খুলে আমি এই ঢাকনাটা খুলে তারপর আমি ভিতরে দেখাচ্ছি তো আমরা এখন এই জাহাজটিতে বিদ্যুৎ সরবরাহ করব দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুব চমৎকারভাবে লাইটিং এর একটি আলোকসজ্জা বলতে পারেন একদম লাইটিং এর কিন্তু আলোকসজ্জা এখানে কিন্তু মাস্টার কেবিনের কিন্তু খুব সুন্দর দুইটা লাইট দেওয়া হয়েছে এবং মাস্টাররা কিন্তু ভিতরে ডিজে করছে লাইটিং এর ব্যবস্থাটা ঠিক এইভাবে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাস্টার কেবিনের ভিতরে কিন্তু ছোট ছোট দুইটা পুতুল ডিজে করছে দুঃখিত মাস্টার সাহেব ডিজে করছে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে একটা গেট রয়েছে দেখতে পাচ্ছেন ব্যালকনি যেটাই বলেন ব্যালকনিগুলি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলেছি 50% কাজ কমপ্লিট হয়েছে এবং আরও 50% কাজের মধ্যে কি কি কাজ বাকি আছে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু একটি রিমোট কন্ট্রোল বানানোর জন্য কিন্তু একটি গাড়ি কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন খেলনা গাড়ি এটা কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম এই গাড়িটি থেকে সার্কিটটি ব্যবহার করা হবে এই সার্কিটটি এই জাহাজে ব্যবহার করা হবে তো এই ভিতরে যে মোটরটা আমি এখন আপনাদের মোটরটা দেখাবো ভিতরের মোটরটার কি কন্ডিশন এবং ভিতরে আমরা কি ঠিক কি কি করেছি এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা জাহাজের যে উপরের ঢাকটাটা আমরা কিন্তু এটা এখন এই যে খুলে ফেললাম এটার ভিতরের অবস্থা এই যে এরকম দেখতে পাচ্ছেন এটা একটি বডি এটার মধ্যে স্পেশালি তেমন কিছু নেই সব কিছু রয়েছে এই যে নিচের পার্টটার মধ্যে আমি নিচের পার্টটা আপনাদের আগে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা উপরের ঢাকনাটা যখন আমরা খুলেছি এই যে ভিতরের কন্ডিশন কিন্তু এখানে কিন্তু সব কিছু এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু 21,000 আরপিএম এবং এই মোটরটার সাথে কিন্তু একটি প্রপেলার অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন এগুলি এই জিনিসটা জাস্ট বাজার থেকে কিনা হয়েছে কিন্তু এই যে সব কিছু এই যে প্রপেলার দেখতে পাচ্ছেন প্রপেলারটা এটা কিন্তু সম্পূর্ণ হাতে বানানো এবং বডি সব কিছুই এই যে দেখতে পাচ্ছেন এখানে দিক নির্দেশনা করানোর জন্য ডান বাম করানোর জন্য এবং আগে পিছু করানোর জন্য কিন্তু এখানে অনেক অত্যাধুনিক আমরা সার্কিট বসিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি গিয়ার মোটর রয়েছে এবং এখানে একটি সুইচ রয়েছে এই সুইচটি ডাবল কাজ করে এই সুইচের মাধ্যমে ডানে এবং বামে সামনে পিছনে এই সুইচের মাধ্যমেই কিন্তু হবে এবং এইখানে রয়েছে কিন্তু এখানে রয়েছে কিন্তু আরেকটি গিয়ার মোটর ওই হাইল ঘোরানোর জন্য মানে ডান বাম করার জন্য যাই হোক স্টারিং বলতে পারি আমরা এই যে স্টারিংটা ডান বাম করার জন্য কিন্তু এখানে আরেকটি গিয়ার মোটর সেট করা হয়েছে এবং এখানে কিন্তু সার্কিট ব্যাটারি অনেক কিছুই কিন্তু এখানে অ্যাড করা হবে তো বন্ধুরা মাত্র 50% কাজ কমপ্লিট হয়েছে যখন এটা 100% কাজ সম্পূর্ণ হবে তখন কিন্তু এটা দেখার মতন হবে এবং আমরা যখন এটা নদীতে নিয়ে চালাবো তখন কিন্তু বন্ধুরা সুন্দর একটি মুহূর্ত আমরা দেখতে পাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও জাহাজটি কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন জাহাজের পার্ট টু দেখার জন্য কিন্তু এই ভিডিওটিতে 1000 লাইক কমপ্লিট করতে হবে তাই কিন্তু সবাই এই ভিডিওটিতে লাইক করবেন লাইক দিয়ে 1000 লাইক যখন হয়ে যাবে তখন কিন্তু পার্ট টু চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম